আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। লঙ্কান প্রিমিয়াম লিগ APL এ দারুণ সময় কাটছে সাকিবুল হাসান ও তৌহিদ হৃদয়ের। ব্যাট হাতে হৃদয় আর অলরাউন্ডার পারফর্ম করছেন সাকিব। আজ মুখোমুখি লড়াইয়ে মাঠে নামছে এই দুই ক্রিকেটার। গল টাইটান্স ও জাফনা কিংসের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8টায়। APL এর এবারের আসরে চার বাংলাদেশি নাম লেখালেও মোহাম্মদ মিটন ও শরীফুল ইসলাম এখনও মাঠে নামার অপেক্ষায় আছেন। সাকিব ও মোহাম্মদ মিটন গল টাইটান্সে, হৃদয় খেলছেন জাফনা কিংসের হয়ে। শরীফুল সুযোগ পেয়েছেন কলম্বো স্ট্রাইকারে। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজ লিগে খেলতে নেমে অভিষেক ম্যাচে 50 হাঁকিয়েছেন তরুণ টাইগার ব্যাটার হৃদয়। APL এর উদ্বোধনী ম্যাচে কলম্বো স্ট্রাইকারের বিপক্ষে জয়ের ম্যাচে 39 বলে 4টি বাউন্ডারি ও 1 ছক্কায় 54 রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন হৃদয়। অন্যদিকে কানাডা গ্লোবাল T20 ছেড়ে APL এ খেলতে নেমে প্রথম ম্যাচে অলরাউন্ডার নৈপুণ্য দেখান সাকিব। গল টাইটান্সের হয়ে প্রথম ম্যাচে ব্যাট হাতে 14 বলে 23 রান করার পর বোলিংয়ে 4 ওভারে মাত্র 25 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন তিনি। সম্মানিত ভিউয়ার্স, কে জিতবে আজকের ম্যাচটি, সাকিব নাকি তৌহিদ হৃদয়? আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।